बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आउजुबिल्लाहि मिनाश शैतानिर्रजीम। आज आमी शामीम आली चिश्ती किछु कथा तुले धरब। से कथागुलो हलो एई जगतेर किछु साधारण लोक आछे बा बार्जिकभावे उच्चशिक्षित लोको आछे, तारा केउ बुझे कथा बोले केउ ना बुझे कथा बोले। जेमन केउ बोले जे मानुष होया किभाबे पीर के सजदा करलो, एरपरे पीर के सजदा करा हराम, क्यों पीर के सजदा करे, माता जोगानोई ठीक ना। ताहले ए कथागुलो जारा बोले आमार मने हय ना जे तारा कुरानटाके ठीक मतो पढ़से, आर आमार मने हय ना जे तारा आध्यात्मिक बा रूहानी जगतेर किछु शिक्षा पाइलो, मने हय पाइलो ना। যদি পাইতো তাহলে এরকম কথা তারা বুঝে শুনে বলতো। আমি কিছু কথা বলি, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিকে কিন্তু চন্দ্র সূর্য সেজদা করেছিলেন, কোরআন তার প্রমাণ। এক সময় তার ১১ ভাই তাকে সেজদা করেছিলেন। আচ্ছা, এ হলো একটা বিষয়, কেন সেজদা করবে? ইউসুফ আলাইহিস সালাম তো একজন মানুষ, তাকে সেজদা করবে কেন? তাহলে তাকে সেজদা করে নাই, যে আল্লাহ বলছে যে আমি নবী ও রাসূলদের মধ্যে আছি। যদি নবী ও রাসূলদের মধ্যে আল্লাহ থাকে, আবার এটাও বলেছে বেলায়েতের যুগে যে আমি মুমিন ব্যক্তির কালবে আছি, মুমিন ব্যক্তির কালবে আমার সিংহাসন। তাহলে মুমিনের কালবে যদি আল্লাহর সিংহাসন হয়, তো একজন নবী তো আরও পবিত্র, তাহলে সেই নবীর মধ্যেও তো আল্লাহ, নবীর কালবেও তো আল্লাহ। এবং ইউসুফ আলাইহিস সালামের দিকে যারা সেজদা দিয়েছিল তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আকবর বলে নাই, আল্লাহ আকবর। তার মানে ইউসুফের কালবে আল্লাহ আছে, ইউসুফের মধ্যে আল্লাহ মিশে আছে, তখন আল্লাহ আকবর। তাহলে ইউসুফের মধ্যে থেকে আল্লাহ এই সেজদা নিয়ে গেল, কারণ ইউসুফ আকবর বলে নাই, আল্লাহ আকবর বলেছে। আরেকটা বিষয় হলো যে হযরত আদি পিতা, যিনি আমাদের আদম আলাইহিস সালাম আদি পিতা, তিনিকে যখন বানানো হইল এবং তাহার ভিতরে রুহু দেওয়া হইল, তখন আল্লাহ হুকুম করেছে সকল ফেরেশতাদেরকে, হে ফেরেশতাগণ আমার আদমকে সেজদা করো। তখন ফেরেশতা সকলের মধ্যে যারা ছিল সবাই সেজদা করছে, একজনে করে নাই। একজনে না করাতে কি হইল, তিনি নয় থেকে ৯.৫ লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে না দেখিয়া সেজদা করছে। তখন এত বড় ইবাদতকারী, সমস্ত ফেরেশতার সর্দার হইলেন তিনি, সকলে সেজদা দিল, আল্লাহর হুকুম পালন করল, সবাই ভালো রইল। কিন্তু সে ফেরেশতার সর্দার হয়েও তিনি আল্লাহর হুকুম মানলেন না, আদমকে সেজদা দিলেন না। তাহলে আদমকে যে সেজদা দিলেন না, এতে কিন্তু আল্লাহ তাকে লানত দিল এবং শয়তান উপাধি দিল। তাহলে লানত দিল এবং শয়তান উপাধি দিল, তো সেজদা আদমকে না করিয়া তিনি শয়তান হয়ে গেল। তাহলে আপনার আর আমার খবর কি? আমরাও তো শয়তান হয়েই থাকতে হবে যদি আমরা আদম সেজদা না করি। তবে আদমের মধ্যে একটা তফাত আছে, একটা হলো সুফি আদম, একটা আদি আদম। আর আদি আদম যখন সুফি হইল, পবিত্র হইল, তখন সে সুফি আদমের মধ্যে আল্লাহ বিরাজ করে। তো আদমের কালবে যদি আল্লাহ বিরাজ করে, সেজদা দিলে তো আল্লাহই পাইল। এখন সে আদম ছিল আদি আদম, আর আমরা হইলাম বনি আদম। তাহলে বনি আদম কি? আদি আদমের বংশধর। তাহলে আমরাও তো আদম, তার বংশধর আদম। এই বংশধরদের মধ্যে যারা নিজেকে পবিত্র করলো, যারা নিজেকে পবিত্র করার পরে কিন্তু আল্লাহ বলছে যে যে নিজেকে পবিত্র করলো তিনিই সফল কাম। সফল কাম কেন? এই পবিত্র একটা মানুষের মধ্যে, একটা পবিত্র মানুষের কাল্পটাও পরিষ্কার বা পবিত্র থাকে, এই কাল্পের মধ্যেও তিনি আসে, বসেন, সেই সিংহাসনে বসেন।
তখন মুমিন ব্যক্তি যদি আল্লাহর সিংহাসন হয় তাহলে সেই সিংহাসনে যদি আল্লাহ বসা থাকে এবং আল্লাহু আকবার কয়ে যদি সেজদা করা হয় তাহলে এই সেজদাটা আল্লাহ পাইলেন। যদি মুমিন হকগর বলা হয় কাফের হয়ে যাবে, যদি মানুষ হকগর বলা হয় কাফের হবে, যদি আদম হকগর বলা হয় কাফের হবে, যদি আল্লাহ হকগর বলা হয় তাহলে মুমিনের কালবে বৈশা এই সেজদাটা আল্লাহ নিয়ে গেল। কিন্তু একদল লোক এগুলা বলে যে পীরের সেজদা করছে, তারা মূর্খ, তারা বোঝে না, না বুঝেই বলে। যাই হোক, আজকে এই আলাপটা করার উদ্দেশ্য হইল, বেশিরভাগ মানুষকেই দেখি পীরদেরকে নিয়ে নিন্দাচারি করে, পীরের ভক্তদেরকে দিয়ে নিন্দাচারি করে। কিন্তু এ কথা আল্লাহ কোরআনে কোথায় বলছে? যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন, যারা নিন্দা করে গীবত করে তারা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, অবশ্যই তোমরা চাও না মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে। তাহলে মৃত ভাইয়ের মাংস যদি ভক্ষণ করিতে না চাই, তাহলে আজকের পর থেকে যদি কারোর প্রতি আমার একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে আমি তার কাছে যাব, তার কাছে গিয়ে বলবো, বাইরে তুমি এটা কী করতেছো, পীরকে সেজদা করো কেন, আমাকে বুঝাও তো কেন করো এটা। তখন তিনি যদি বুঝাইতে না পারে তখন তাকে যা খুশি তা করে নেবেন, তখন আপনার আর গীবত হলো না, মৃত ভাইয়ের মাংস খাওয়া হলো না। এই জন্য বলি যে আমরা গীবত করব না, আমরা প্রকাশ্যে জিজ্ঞাসা করব, দরবারের পীর সাহেব আছে বা বড় বড় জ্ঞানী লোকেরাও আছে, সাধক যারা সাধনা করে ওখানে আছে, আমরা গিয়া ওদানদেরকে জিজ্ঞাসা করব, কিন্তু গীবত করব না। মৃত ভাইয়ের মাংস খাওয়া যে একটা বিষয়, যদি কেউ মৃত ভাইয়ের মাংস খায় তার জন্যে জাহান্নাম নির্ধারণ করা হয়ে যাবে, যেহেতু আল্লাহ সূরা হুজরাতে নিষেধ করছে। আমি পরের বারে যে নূর নিয়ে কিছু আলাপ করব, যে এই জগতে বলে যে মুহাম্মদ নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, আমি এই সম্বন্ধে পরের সাবজেক্টে কথা বলবো। আজকে এই বলেই রাখলাম, আল্লাহ হাফেজ।